গেটম্যান চাই, গেটম্যান চাই, গেটম্যান চাই, এটাই এখন দাবি ময়মনসিংহ জেলার সাধারণ জনগণদের। বলছি বিস্তারিত, আজকে গেটম্যান থাকলে হয়তো এই দুর্ঘটনা হতো না, পিক আপ চালকও মৃত্যুবরণ করতো না। 13 তারিখ সকাল 11:25 দিকে ভুয়াপুরের খড়ক রেল ক্রসিংয়ে একটি গাছের গুঁড়ি বোঝাই পিক আপের সাথে ময়মনসিংহগামী 254 লোকাল ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে পিক আপ চালক মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউন। এই ক্রসিং দিয়ে প্রতিদিন অনেক যানবাহন চলাচল করলেও কোনো গেটম্যান নেই এখানে। বাংলাদেশ রেলওয়ের কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর আবেদন এই যে, তারা যেন খুব দ্রুত এখানে একজন রেল গেটম্যান এর ব্যবস্থা করে দেন, তাহলে আশা করি এখানে আর এরকম দুর্ঘটনা ঘটবে না।